নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টের সকল শ্রোতাদের আজকের পর্বে স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট স্বস্তিকা। আজ আমরা আলোচনা করব ভারতের শেয়ার বাজারের আকর্ষণীয় জগৎ সম্পর্কে, যা ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি এবং আর্থিক উন্নয়নের প্রতিফলন। আপনি যদি নতুন বিনিয়োগকারী হন বা বাজার সম্পর্কে গভীর ধারণা পেতে চান, তাহলে এই এপিসোডটি আপনার জন্য। তাহলে শুরু করা যাক। চলুন শুরু করি মূল বিষয় থেকে। শেয়ার বাজার আসলে কি? সহজ কথায়, শেয়ার বাজার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার কেনা হয় এবং বেচাও হয়। এটি এমন একটি জায়গা যেখানে আপনি একটি কোম্পানির আংশিক মালিক হতে পারেন, তাদের শেয়ার কিনে। ভারতে প্রধান দুটি শেয়ার বাজার হলো বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE। বম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সালে প্রতিষ্ঠিত। এটি এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। আর NSE 1992 সালে শুরু হলেও দ্রুতই এটি ট্রেডিং ভলিউমে শীর্ষে চলে এসেছে। এই বাজারগুলি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ SEBI দ্বারা নিয়ন্ত্রিত, যা স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করে। এখানে আপনাদের কিছু তথ্য দেওয়া প্রয়োজন। BSE এর সেনসেক্স এবং NSE এর নিফটি সবচেয়ে বেশি ট্র্যাক করা সূচক। সেনসেক্স 30টি বড় কোম্পানিকে এবং নিফটি 50টি বড় কোম্পানিকে প্রতিনিধিত্ব করে। এবার আপনার মনে হতে পারে, ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ কেন গুরুত্বপূর্ণ? এর তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা। ভারত বিশ্বের দ্রুততম বর্ধমান অর্থনীতির একটি। শেয়ার বাজার এই প্রবৃদ্ধির প্রতিফলন, যা দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির একটি বড় সূচক। দ্বিতীয় কারণ হলো বিনিয়োগ বৈচিত্র্য। শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি IT, ব্যাংকিং, ফার্মাসিউটিক্যালস এবং নবায়নযোগ্য শক্তিসহ বিভিন্ন সেক্টরে আপনার বিনিয়োগের ঝুঁকি ছড়াতে পারেন। আর তৃতীয় কারণ হলো মূল্যস্ফীতি মোকাবিলা। দীর্ঘমেয়াদে শেয়ার বাজার সঞ্চয়পত্র বা সোনা থেকে বেশি রিটার্ন দিতে পারে। তবে মনে রাখবেন, শেয়ার বাজারে ঝুঁকি থাকে, দাম ওঠানামা করতে পারে এবং রিটার্নও নিশ্চিত নয়। তাই গবেষণা এবং শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এবার দেখে নিই শেয়ার বাজার কিভাবে কাজ করে। প্রাইমারি মার্কেট। এখানে কোম্পানিগুলি IPO বা ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে নতুন শেয়ার ইস্যু করে। জোম্যাটো, নাইকা বা LIC-র IPO শুনেছেন? এগুলো প্রাইমারি মার্কেটের উদাহরণ। সেকেন্ডারি মার্কেট। একবার শেয়ার ইস্যু হলে সেগুলি বিনিয়োগকারীদের মধ্যে প্রতিদিন কেনা বেচা হয়। শেয়ারের দাম কিভাবে ওঠানামা করে? শেয়ারের দাম নির্ভর করে চাহিদা এবং সরবরাহের ওপর, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর। যদি বেশি মানুষ কিনতে চায়, দাম বাড়ে। বেশি মানুষ বিক্রি করতে চাইলেই দাম কমে। এর ওপর প্রভাব ফেলে কোম্পানির কর্মক্ষমতা, অর্থনৈতিক সূচক, গ্লোবাল মার্কেটের প্রবণতা, বিনিয়োগকারীর মনোভাব ইত্যাদি। ভারতীয় শেয়ার বাজার অনেকটা জমজমাট বাজারের মতো। এখানে বিভিন্ন ধরনের অংশগ্রহণকারী রয়েছেন। রিটেল বিনিয়োগকারী, সাধারণ মানুষ যেমন আপনি এবং আমি, যারা কম পরিমাণে শেয়ার কিনি এবং বিক্রি করি। ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী, মিউচুয়াল ফান্ড, বিমা কোম্পানি এবং বিদেশি বিনিয়োগকারীরা হল এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। ব্রোকার এবং সাবব্রোকার, এরা মধ্যস্থকারী হিসেবে কাজ করে। নিয়ন্ত্রক সংস্থা SEBI বাজারটিকে সুষ্ঠুভাবে পরিচালিত হতে নিশ্চিত করে। এবার আমরা জানব ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করার পদ্ধতি। আপনি কি বিনিয়োগ শুরু করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে এখন যে নির্দেশনামাটা দেওয়া হবে সেটা ফলো করতে পারেন। ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন। শেয়ার রাখা এবং কেনা বেচার জন্য আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। প্ল্যাটফর্ম যেমন জিরোধা, গ্রো বা আপনার ব্যাংকের সাহায্যেও এই অ্যাকাউন্টগুলি খুলতে পারেন। KYC প্রক্রিয়া সম্পূর্ণ করুন। পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র, যে নির্দিষ্ট কোম্পানি বা ব্যাংকের দ্বারা আপনি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন, সেখানে জমা করুন। আপনার লক্ষ্য স্থির করুন, বিনিয়োগের কারণ নির্ধারণ করুন। সম্পদ সৃষ্টি, বাড়ি কেনা বা অবসরকালীন তহবিল গঠন, কী কারণে আপনি বিনিয়োগ করতে চান সেটা আগে নিশ্চিত করা প্রয়োজন। ছোট ছোট বিনিয়োগ দিয়ে শুরু করুন।
নতুন বিনিয়োগকারী হিসেবে ঝুঁকিহীন ছোট পরিমাণ বিনিয়োগ দিয়ে শুরু করুন। প্রাথমিক ধারণা শিখুন। মার্কেট অর্ডার, স্টপ লস এবং স্টক বিশ্লেষণের মতো বিষয়গুলি আগে ভালো করে বুঝুন। এখানে কিছু টিপস দিয়ে রাখি। গুজবে কান দেবেন না, নিজের গবেষণা করুন বা পরামর্শকের সাথে কথা বলুন। এবার আসুন জেনে নিই ভারতীয় শেয়ার বাজারের সাম্প্রতিক প্রবণতাগুলি কী কী। প্রযুক্তি গ্রহণ। অনলাইনে ট্রেডিং অ্যাপগুলি শেয়ার বাজারকে সহজলভ্য করে তুলেছে। রিটেল বিনিয়োগকারীর উত্থান, বিশেষত মহামারীর সময়ে প্রচুর নতুন বিনিয়োগকারী বাজারে প্রবেশ করেছেন। ESG বিনিয়োগ, পরিবেশ, সামাজিক এবং প্রশাসনিক দিকগুলিতে মনোযোগী কোম্পানিগুলিতে বিনিয়োগ বাড়ছে। চ্যালেঞ্জ, বাজারের অস্থিরতা, নিয়ন্ত্রক সমস্যা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ইত্যাদি হল শেয়ার বাজারের মূল চ্যালেঞ্জগুলি। শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য অনুপ্রাণিত হতে চলুন কয়েকটি ভারতীয় শেয়ার বাজারের সফলতার গল্প জানি। রাকেশ ঝুনঝুনওয়ালা, মাত্র 5,000 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ইনফোসিস আইপিও, 1993 সালে ইনফোসিস শেয়ার প্রতি 95 টাকা দামে ইস্যু হয়েছিল। আজ এটি ভারতের বৃহত্তম কোম্পানিগুলির একটি। প্রধান শিক্ষা, শেয়ার বাজারে সফলতা রাতারাতি হয় না, দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ডিসিপ্লিন প্রয়োজন। শেষে কয়েকটি পরামর্শ রইল আপনাদের জন্য। বাজারে খবর রাখুন, পোর্টফোলিও নিয়মিত পর্যবেক্ষণ করুন, সবসময় পরিকল্পনা করে বিনিয়োগ করুন। বই পড়তে পারেন, যেমন দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বা মনিকা হেলানের লেটস টক মানি। আজকের মতো এটুকুই। মনে রাখবেন, শেয়ার বাজার শুধু একটি সিস্টেম নয়, এটি ব্যবসা, অর্থনীতি এবং বিনিয়োগকারীর মানসিকতা বোঝার একটি মাধ্যম। আশা করছি আজকের পডকাস্টটি আপনাদের ভারতীয় শেয়ার বাজার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছে। পডকাস্টটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধু ও পরিচিতদের মধ্যে শেয়ার করুন। আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পডকাস্টটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ।